স্বপ্নভঙ্গ পর্তুগালের, স্বপ্নভঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোজাতা কোয়ার্টার ফাইনালে শেষ হলো 2016 চ্যাম্পিয়নদের। টাইব্রেকার পর্তুগালকে 5-3 গোলের ব্যবধানে হারিয়ে ইউরোকাপের শেষ চারে ফ্রান্স চলে গেল। সেমিফাইনালের সামনে স্পেন, নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ, এরপর টাইব্রেকার। প্রি কোয়ার্টার ফাইনালে স্লোভেনিয়ার বিরুদ্ধে 3টি শট বাঁচিয়ে দলকে শেষ আটে তুলেছিলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কোস্তা। ফ্রান্সের বিরুদ্ধে কোস্তার হাত অবশ্য বিশ্বস্ত হয়ে উঠতে পারল না। টাইব্রেকার রোনাল্ডো গোল করলেও পর্তুগালের জোয়া ফেলিক্সি টাইব্রেকার শট পোস্টে প্রতিহত হয়। এরপরই ভাগ্য নির্ধারিত হয়ে যায় রোনাল্ডোদের। ইউরো শেষ হলো সিআরটু বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।